वेलकम बैक टू माय चैनल हस्बैंड एंड वाइफ ब्लॉग। आशा করছি তোমাদের এই চ্যানেলটা দেখতে খুব ভালো লাগছে আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, বেল আইকনে নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে স্টার্ট করে দিচ্ছি। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো যে আমি অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছি, সেই দুটো কি কি আর তোমরা দেখতেই পাবে। সেই দুটো আমি তোমাদের কাছে ওপেন করব, আমি এখনো পর্যন্ত ওপেন করিনি। তো প্রথমেই ফার্স্ট আসছে JBL মাইক্রোফোন। JBL মাইক্রোফোনটা সকালে আমার হাজবেন্ড খুলে দিয়েছিল, কিন্তু এখনো আমি দেখিনি চোখে, ঠিক আছে। তো এটা আমি খোলা অবস্থায় রয়েছে, আমি কিন্তু এখনো চোখে দেখিনি, বিশ্বাস করো। তো আমি এটা তোমাদের কাছে খুলে তারপরে দেখাবো। তো এই JBL মাইক্রোফোনটা খুলছি। তো চলো, খুব দরকার এই JBL মাইক্রোফোনটা আমি নিয়েছি, কারণ বুঝতেই পারছো যে অনেক সময় আমি ভিডিও করি তো নয়েজ আসে, সাউন্ডটা খুব কম হয়, আমাকে চিল্লি চিল্লিয়ে বলতে হচ্ছে। তো আমার হাজবেন্ড বলছিল যে কী দরকার আছে, কিন্তু খুব দরকার ছিল। তো নিয়ে নিয়েছি এটা, কারণ তোমাদের কাছে আমি ডেলি আসবো বলে আমার এগুলোর প্রতি খরচা করা, কারণ তোমাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে। তোমরা আমার মেম্বারের মতো, মানে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা আমাকে কমেন্টস করবে আর আমি আশা করছি তোমাদের কমেন্টসের অ্যানসার অবশ্যই দেব। তো আমি এই JBL মাইক্রোফোনটা ওপেন করছি। দেখো, এই JBL মাইক্রোফোনটা ওপেন করার পরে একটা পাউচ আছে। হ্যাঁ, এই JBL মাইক্রোফোনের ব্যাপারটা একটু বলে দিই, এটা CSLM-20 নাম্বারে রয়েছে JBL। তো এটার সাথে মাইক্রোফোন স্পিকার তোমাদের দুটোই হবে। মাইক্রোফোনটাতে সুবিধা হচ্ছে কি, কথা বলবার টাইমেও কাজ করতে লাগবে, এডিটিং বলো, যখন স্পিকারে হয়তো আমি অনেক সময় বসে আছি ফাঁকা অবস্থায়, তখন ইয়ারফোনে শুনছি আর শুনে কোনো জায়গায় হয়তো কোনো সাউন্ড দেওয়া দরকার, সেই জায়গাটাতে আমি সাউন্ড ইনপুট করতে পারবো। তো চলো খুলে নিই। দেখো পাউচটার ভিতরে প্রথমে দেখো কী দিয়েছে। প্রথমে এটা একটা সিলিকন জেল পাউচ আছে, এটা ইউজ করার কিছু নেই, এটা ভিতরে থাকে। তো এটা তোমার থ্রো করে দিতে হবে যাতে বাচ্চা কেউ মুখে না নিয়ে নেয়। তো এটা আমি ফেলে দেবো এখন, তো পাউচের ভিতরেই রাখবো। আর একটা এক্সট্রা দেখতে পাচ্ছ মাইক্রোওভেন এক্সট্রা স্পঞ্জ দিয়েছে, স্পঞ্জ আর একটা ক্লিপ দিয়েছে, দেখি দিচ্ছি খুলে তোমাদেরকে। একটা খুব সফট, এটা খুব সফট একটা ইয়ে দিয়েছে মাইক্রোফোনে, আর একটা ক্লিপ। আমি প্রথমেই যেটা ওপেন করে পেলাম সেটা তোমাদের দেখাচ্ছি, পরপর আরও রয়েছে ভিতরে, তো সেগুলো তোমাদের দেখাবো। এই একটা ক্লিপ দিয়েছে। আরেকটা পাউচে রয়েছে TRS অ্যাডাপ্টার। তো TRS অ্যাডাপ্টারটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এটা TRS অ্যাডাপ্টারটা। নেক্সট পাউচটাতে কি কি রয়েছে দেখি, নেক্সট পাউচে ওপেন করলেই আসছে এই মাইক্রোফোনটা। তো এই মাইক্রোফোনটা আমি ইউজ করিনি, ইউজ করার পরে তোমাদের ফিডব্যাক দিতে পারবো। আপাতত তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই, এখানে একটা JBL স্টিকার রয়েছে, আর এটার মধ্যে JBL কিন্তু লেখা নেই। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, অ্যামাজনের লিঙ্ক তোমাদেরকে আমি এখানে দিয়ে দেবো, তোমরা অনায়াসে তোমাদের যদি পছন্দ হয় তাহলে এগুলো নিতে পারবে। আর এখানেও রয়েছে তোমার একটা ক্লিপ লাগানো রয়েছে, আর এখানে একটা স্পঞ্জ দেওয়া রয়েছে স্পিকারের জন্য। আমার মনে হয় এটা যদি বাইচান্স খারাপ হয়ে যায় তো তার জন্য এক্সট্রা দৌড়া দিয়ে দিয়েছে। আর এখানে অনেকটা পোর্শনই দেখতে পাচ্ছ মোড়া রয়েছে, মানে তারটা বেশ বড়। তো যখন আমি তোমাদেরকে কিচেন ভিউটা দেব বা অন্য কোনো ভিডিও দেখাবো বাইরে, তখন এইটা খুব কাজে লাগবে, সেই জন্যই আমার কেনা। কারণ আমি তোমাদেরকে মোবাইল থেকে আমি ভিডিও করি তো ডিস্টেন্সের জন্য অনেক সময় শুনতে পারো না, তো কথাগুলো যাতে স্পষ্ট শোনা যায় সেই জন্যই আমার এইটা নেওয়া। আর এটা চলে এসছে একটা, গেস করো তো কী এসছে, গেস করো, আর গেস করে আমাকে অবশ্যই জানাবে, এখনই জানা ফটাফট। হ্যাঁ গেস করো এটা কী আসছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটাই আমার আছে একটা সেলফি স্ট্যান্ড প্লাস এটা তোমার ট্রাইপড।
সেলফি স্টিক বলো, সেলফি স্টিক এটাই আছে, সেলফি স্টিক আর ট্রাইপড দুটো একসাথেই কাজে লাগবে। তো চলো লেটস গো। এটা কিন্তু আমি ওপেন করিনি, ওইটা আমার হাজবেন্ড খুলে ফেলেছিল। ও তো জানোই এসে পরে ও কি এসছে কি এসছে কি এসছে কি এসছে কি অর্ডার দিয়েছ, ব্যাস ওইটাকে খুলে দিল। তো আমি ওপেন করার আগে ও খুলে টুলে একাকার করে দিয়েছে। তো এইটা কিন্তু ও চলে যাওয়ার পরে এসছে, ও অফিস চলে যাওয়ার পরে এসছে, সেই জন্য ও খুলতে পারেনি। আর তার আগে আমি ভিডিও হলটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা চলো, এটা লেটস গো, এটা ওপেন করি চলো প্লিজ। আর সঙ্গে থাকো কিন্তু তোমরা, এটাও খুব দরকার ছিল আমার। প্রথমেই ওপেন করার পরে আসছে এটা, দেখতেই পাচ্ছ এটা 54 ইঞ্চের আছে। আর এটা কোনো প্লাস্টিকের মধ্যে আসেনি, এটা এমনি বক্সে আসছে। আর যাতে আমি তাড়াতাড়ি পাই এটা হাতে, সেই জন্য আমি এক্সট্রা 100 টাকা পে করে এটা আনা করেছি। মানে আমি কালকে অর্ডার দিয়েছি, এটা আজকে এসছে। তো চলো লেটস গো, ওপেন করি। দেখো এটা একটা ভালো মনে হচ্ছে যে একটা ছাতা এসছে, ছাতা এরকম প্যাকেটে থাকে না, এরকম প্যাকেটে ছাতা থাকে, এরকম প্যাকেটে এসছে না ভালো, সেই জন্য ওরা প্লাস্টিক দিয়ে বক্স না মোড়ে নি। আর এটা ক্যারি করতেও সুবিধা হবে, এইভাবে নিয়ে যেতে সুবিধা হবে, সেই জন্যই দিয়েছে। চলো লেটস গো, ওপেন করা যাক। এটা আমার খুব শখের জিনিস, আর আমার হাজবেন্ড এখনো পর্যন্ত জানে না আমি এটা অর্ডার দিয়েছি। ও এসে বলবে চলো 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 এ তুমি এগুলো রিটার্ন করো, কিন্তু আমি রিটার্ন করছি না। দেখে নিই এটা কি এসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অর্ডার, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অর্ডার, থ্যাংক ইউ ফর ইওর ডেলিভারি। আর এটা রিমোট কন্ট্রোলে চলে, এটা ম্যানুয়ালটা, এটা ম্যানুয়ালটা এসছে, আমি এটা পরে পড়বো। আরেকটাও ম্যানুয়াল এসছে, তোমাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ দেখো এটা, এখানেও ম্যানুয়ালি লেখা রয়েছে কিভাবে করতে হবে। আর এটা অনেকটা লাইট ওয়েট, আমি এটা হ্যান্ডে ক্যারি করতে পারবো, আমি মনে হচ্ছে ঠিকঠাকই অর্ডার দিয়েছি। দেখো এটা একটা চার্জিং অ্যাডাপ্টার এসছে, ছোট বেশি বড় না। এখানে এইটা ফিট করতে হবে এখানটাতে, সেখানে ভালোভাবে ফিট করে দিলাম। ও মাই গড, এটা কিভাবে লাগে, ও মাই গড, ও এটা এইভাবে এখানে টাইট করে না তো, এটা কিভাবে। আচ্ছা এখানে দেখো, এখানে একটা লক সিস্টেম দিয়েছে, এখানে এটাকে ঘুরিয়ে দিলে এভাবে লক হয়ে যায়, দেখাচ্ছে দাঁড়া। আচ্ছা এটাকে এইভাবে ঘুরালেই এটা লক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচন্ড লম্বা। এই দেখো এতটা, দাঁড়া ফোনটাকে আবার দাঁড় করায় ঠিক মতো, এইটাই অসুবিধা হচ্ছিল যে তোমাদের ঠিক মতো দেখাতে পারছিলাম না, তার জন্য আমার এটা অর্ডার দেওয়া। আরেকটা হচ্ছে এখানে একটা রিমোট, রিমোট থাকার কথা, তো এইটা তো লক করা রয়েছে,
এটা দেখতে পাচ্ছ এটা লক করা আছে, এটা খুলে কি করে দেখি দাদা, এটা লেখ খুলি রিমোটটা, এই দেখো রিমোটটা খুলে গেছে। এটা রিমোট দিয়ে এবারে রিমোটটা দিয়েই আমি তোমাদের মানে তোমাদের কি আমার সেলফি নিতে পারবো, আর তোমরা যদি থাকতে সঙ্গে তোমাদেরও সেলফি নিতাম একটা। তো এটা আমি কাঁধে নিয়ে এবার দেখতেই পাচ্ছ এইভাবে কাঁধে নেবো না, এটাকে বন্ধ করে কাঁধে নেবো। এই দেখো এটাকে কাঁধে নিয়ে এবার আমাকে যেতে হবে মনে হচ্ছে সেলফি স্টিক। তো এই রিমোটটা দিয়ে দেখতে পাচ্ছ ভিডিও, আর এটা সব এটার মধ্যে রয়েছে প্লাস আর মাইনাস রয়েছে। তো এটা আমি সাউন্ড আসতে ধীরে করতে পারবো, অন অফ করা যাবে, আর এটাকে চালিয়ে দেখতে হবে, চালিয়ে দেওয়ার পরেই তোমাদেরকে আমি রিভিউ দিতে পারবো। তো জাস্ট রিমোটটা আমি রেখে দিলাম, আর সেলফি স্টিকটা একটু স্ট্যান্ড করে দেখাবো, সেলফি স্টিকটা জাস্ট আমি স্ট্যান্ড করে দেখিয়ে দিই তোমাদেরকে। জাস্ট অসম এসছে, জাস্ট অসম। এবার তোমাদের সাথে ভিডিও করতে আমার খুব সুবিধা হবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে, ভুলে যেও না আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ভিডিওর নোটিফিকেশান আসবে তাহলে। জাস্ট আমি ট্রাইপডটা একবার লাগালাম, লাগাবার পরে দেখলাম যে কীভাবে স্টার্ট হয়। তো ট্রাইপডটা লাগাবার পরে যেটা হলো যে এখানে একটা ইয়ে রয়েছে, সুইচ রয়েছে, এই সুইচটাকে অন করতে হবে। তো আমি এই সুইচটাকে অন করছি, অন করার পরে দেখো এখানে একটা ব্লু কালারের ব্লিঙ্ক দিচ্ছে, এই ব্লিঙ্কটা মানে হচ্ছে তোমার এই সুইচটা অন হয়ে গেছে। তো এবারে আমি কি করব, ওই ব্লুটুথে গিয়ে ব্লুটুথ অন করার পরে ইয়ন 10 বলে একটা অপশন আসছে, সেই অপশনে আমি কানেক্ট ক্লিক করলাম, তো এটা কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পরে অনায়াসে আমি এই লাইটটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেল, আর অনায়াসে আমি তোমাদেরকে ভিডিও আর ফটো নিতে পারছি। তো আর এত দূর থেকেও এটাকে আমি ব্লুটুথে অফ অন করতে পারছি, এখান থেকেই আমি ক্লিক করে দিলে ভিডিওটা অফ হয়ে যাচ্ছে, আর যদি আমি ক্লিক করছি তাহলে একটা ব্লু লাইট দিচ্ছে আর ভিডিওটা আবার অফ হয়ে যাচ্ছে। তো দেখে নিচ্ছি তোমরা, আমি নতুন নিয়েছি তো আমি একবারে দেখে নিব। আশা করছি এরপর থেকে তোমাদেরকে আমি এটা থেকেই দেখাবো, তো খুব ভালো হবে, এনজয় করো, চলো তোমরা এনজয় করো, চলো লেটস গো। ভিডিওটা করছি তোমাদের এই দুটো প্রোডাক্টে, মানে মাইক্রোফোন আর তোমার সেলফি স্টিক কাম এটা যেটা রয়েছে ট্রাইপডটা, এটা ডেসক্রিপশন বক্সে তোমাদের এগুলো দিয়ে দেবো আমি লিঙ্কগুলো, তো তোমরা খুব সহজেই কিনতে পারবে, একবার ডেসক্রিপশন বক্স চেক করবে, আর চেক করলেই তোমরা পেয়ে যাবে এই দুটো প্রোডাক্টের লিঙ্ক, আর তোমাদের পছন্দ হলে কিনে নেবে নিজেদের পছন্দসই প্রোডাক্ট। কিন্তু তাড়াতাড়ি বুক করো যদি স্টক লিমিটেড হয়। তো চলো আজকের মতো টাটা, আর আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো, আর ভালো লাগলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো টাটা।